আসসালামু আলাইকুম, আমি সুয়ার বিনতেনু, সহকারী শিক্ষক নবকুমার ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজ আমি অনলাইন ক্লাস শিক্ষাবর্ষ 2022 এর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজির হয়েছি। আজকের বিষয় গণিত। আজ আমরা গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করার আগে বন্ধুরা বলতো, আজকে কিসের ছবি বোর্ডে দেখতে পাচ্ছি? গ্রীষ্মকালে খুব মজা, তাই না? ফলের ছবি, আমের। যদি বলা হয় এই আমের মধ্যে কয়টা আম দিয়ে তুমি জুস বানাতে চাও বা শরবত বানাতে চাও, কি উত্তরটা পেয়ে গেছি না? অনেকে হয়তো বলবো চারটা দিতে চাই, কেউ বলবো দুটো। এই যে আমরা আমের জুস বানানোর ক্ষেত্রে আমগুলোকে কীভাবে প্রকাশ করেছি? সংখ্যার মাধ্যমে। এই আজকে এই সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের তাই বিষয়বস্তু সংখ্যা। তাহলে জানতে হবে না সংখ্যা কাকে বলে বা সংখ্যা বলতে আসলে আমরা কী বুঝাই। সংখ্যা হলো পরিমাপের একটি ধারণা। এখানে যখন আমি বলেছি যে আমের কথা বললাম, যে আমি তিনটে আম দরকার বা আমার চারটা আমের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি কী করলাম, প্রত্যেকটাকে গণনা করলাম, পরিমাপ করলাম, চারটা আম দিয়ে আমি জুসটা বানাবো। সেই কারণে এই যে চারটা আমের কথা বললাম, চারটা কথা চার দিয়ে সংখ্যাকে প্রকাশ করলাম, সংখ্যাই হলো পরিমাপের একটি ধারণা। তোমাদের সুবিধার্থে আমি একটু লিখেছি, এতে খুব একটা প্রয়োজন নেই মুখস্থ করার, আমরা শুধু জানবো আজকে যে আমাদের ধারণাটা কি। সেক্ষেত্রে সংখ্যাকে বলা হবে পরিমাপের একটি ধারণা। আর সংখ্যার ক্ষেত্রে যে বিষয়টি একটি খুবই প্রয়োজন তা হলো এই যে প্রত্যেকটাকে আমি আলাদা করেছি, এক দুই তিন, এই যে সংখ্যার যে প্রতীকগুলোকে আমি বলছি এক দুই তিন, এই এক দুই তিনকে বলা হচ্ছে সংখ্যায় ব্যবহৃত প্রতীকগুলোকে বলা হবে অঙ্ক। নিশ্চয়ই বুঝতে পেরেছি সংখ্যা এবং সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো সম্পর্কে। আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় যদি বলি, দুই পৃষ্ঠা দুইয়ে ছবিতে আম কতগুলো আছে এরকম একটা ছবি তোমাদের দেওয়া আছে। সেক্ষেত্রে যদি এখানে আমার সাথে বলে আজকে যদি আমরা একটু দেখি কতগুলো আম দেওয়া আছে, আমরা কি গণনা করে ফেলবো? একটু দেখি তো বন্ধুরা, গণনা করে কতটুকু কতগুলো আম এখানে আছে। তোমরা তো গণনা করে ফেলেছো নিশ্চয়ই। আজকে গণনাটা আমরা একটু ভিন্নভাবে করবো। তা হলো প্রথমে আমরা 10টি করে আম গণনা করবো। 10টি করে আম কীভাবে গণনা করতে হবে, এখান থেকে প্রথমে 10টি আমকে আমরা নিয়ে নিই। তাহলে এই যে দেখো, এখানে আমি যদি গণনা করি এখান থেকে 10টাকে নেই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, হলো তো 10টি আম নিয়েছি। তাহলে 10টি যখন নিয়ে নিলাম, তাহলে এখানে আমি লিখে দিলাম 10। তাহলে এখানে আমার কয়টা হলো? 10টি। 10-এর পরে কি আরো ছিল? নিশ্চয়ই তোমরা গণনা করে ফেলেছো না? কয়টা ছিল? এই তো বুঝতে পেরেছি আরো তিনটে ছিল। আমি যেহেতু 10টি করে নিলাম, 10-এর ঘর এখানে 10টা আম এসেছে, কিন্তু পরবর্তীতে যে তিনটে ছিল এই তিনটিকে তো আমি 10-এর ভিতরে আনতে পারছি না, তাই একে আলাদা রেখেছি। তাহলে এখানে আরো হচ্ছে 3। এভাবে যদি আমরা গণনা করি তাহলে সেটাকে বলবো আমরা 10-এর দল গঠন করা হয়েছে কি। এখন তো এই যে 10টাকে নিলাম, তারপরে এই তিনটাকে আর 10-এর মধ্যে নেওয়া যাচ্ছে না, তাই তিনটিকে আলাদা করা হয়েছে। এই যে বিষয়টা আমরা নিয়ে এসেছি, তাহলে এক্ষেত্রে এটাকে আর কিভাবে গণনা করা যায়, এই যে অংশটাকে আমি একটা বক্সের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো এখানে কয়টা বক্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, হয়েছে। এই যে 10টা আমি করলাম, এই 10টা বক্স যে আমি তৈরি করে দিলাম, এই 10টা বক্সের ভিতরে এবার যদি বলি এই 10টা বক্সে 10টা আম থাকবে, তাহলে বাকি আর কয়টা থাকবে? বাকি থাকবে আরো তিনটি। তাহলে 1 2 8 3টি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা 10-এর দল গণনা করা শিখে ফেলেছি। এবার যদি বলা হয় এই যে 10-এর দল গণনা করছেন, এর এর কি নাম? আর যদি বলে এই যে আবার বাকি তিন যে রয়ে গেল, এটাকে তাহলে আমরা কি নামে বলবো? এই যে নামগুলো, অঙ্কের নামগুলো জানতে হলে আমাদের কি জানতে হবে জানো? আজকে দেখবে আমাদের যে অধ্যায় একে প্রথম 1.1-এ যার নামটা দেওয়া ছিল কি ছিল? স্থানীয় মান। আজ সেই স্থানীয় মানটা আমরা শিখব। সেক্ষেত্রে বলা হয়েছে স্থানীয় মান বলতে আসলে কি বোঝায়, এই যে একটু আগে বললাম সংখ্যার অবস্থানটা আমি শিখছি, যে কোন অবস্থানে কোন সংখ্যাটাকে কি বলতে পারবো। তাহলে স্থানীয় মান হলো
সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। আরেকটু যদি বলি, আরেকবার বলবো, হ্যাঁ, তা হলো এই যে আমরা আমগুলোকে ধরলাম, সেটাকে প্রথমে আমরা পরিমাপ করেছি, তাই না? কিভাবে পরিমাপ করেছে? সংখ্যা, সংখ্যায় কি প্রতীক ব্যবহার করে? অঙ্ক প্রতীক ব্যবহার করে। যেমন 1, 2, 3, 4 এভাবে করে প্রথমে 10টাকে 10 বর্গ করেছে, তারপর বাকি ছিল কি আরো 3টে, তখন 1, 2, 3, 3টাকে আলাদা রেখেছি। এই যে আমরা বিভিন্ন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোকে এবার আমরা কি বললাম, এই যে আমরা 10 গঠন করেছি, এই 10 গুলোকে কোন অবস্থানে নিব আর 3টাকে কোন অবস্থানে নিব, তাহলে সেই অবস্থানের জন্য যে প্রকাশ মাধ্যম তার নাম হলো স্থানীয় মান। আশা করছি সবাই বুঝতে পেরেছে। তাহলে এই যে দেখা গেল, তাহলে এখানে আমি কয়টা বললাম, একটা বক্সে একটা আম যদি রাখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10, তাহলে আমার এখানে হচ্ছে 10। তাহলে এখানে আমার কয়টা? 10টা। এই 10টা আর এখানে হচ্ছে কয়টা? 1, 2, 3টা। এখন আমি একটু বুঝিয়ে বলি, এই 10টা কি আম? 10-এর কয়টা এখানে আছে? 10-এর একটা দল গঠন করেছে, তাহলে এখানে কিন্তু আমি 10 লিখতে পারবো না, এখানে আমাকে লিখতে হবে 1। প্রথমে 10টা লিখেছে সবাইকে বোঝানোর জন্য। দেখো এখানে 10টা বক্স, এখানে 10 লিখে ফেলি, 10টা বক্সে একটা দল, তাহলে সেখানে আসবে একটা দল। আর এখানে কি বলেছে, বাকি যে 3টা ছিল সেই 3টা একটা দল। এখন দেখো এই যে 1 বললাম আর এখানে কি বললাম 3, কিভাবে হলো? সেটা হলো আমার 10-এর দল কয়টা ছিল এখানে? একটা। তাহলে 10-কে আমি 1 দিয়ে গুণ করবো। আমরা যে গুণটা শিখেছিলাম একটু, হ্যাঁ মনে আছে সবার? আমরা 10-কে যদি আমি 1 দিয়ে গুণ করি, সেটা কি হয়ে যাবে? 10, আর সাথে কে ছিল? 3। তাহলে এখানে হয়ে যাবে 3। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? 1, 3 বলবো? না, বলবো 1, 10, 3। কি হলো? 13। আশা করছি 10-এর দল গঠন করে আমরা যে অবস্থানটা তা সবাই বুঝতে পেরেছি। এই যে এখন বললাম যে আপা যে বললো সবাইকে যে 10-এর দল গঠন করেছে, তাহলে 10-এর দলকে আমরা বলছি দশক স্থান, আর এই যে বাকি যে অংশটা ছিল 3টে রয়ে গিয়েছিল তাকে বললাম একক স্থান। এই স্থান আমরা নির্বাচন করছি, একেই বলা হচ্ছে স্থানীয় মান, সংখ্যার স্থানীয় মান। এবার তাহলে আমাদের পরবর্তী পৃষ্ঠা, যদি পৃষ্ঠা দিনে যাই, দেখো ছবির সংখ্যাটির একক স্থান ও দশক স্থান দিয়ে আমাদের কিছু উদাহরণ দেওয়া হয়েছে, বোঝাতে চেয়েছে। সেক্ষেত্রে আপা একটা সংখ্যা বলেছে ধরো 50, দেখি তো আজকে এই 50 দিয়ে আমরা স্থানীয় মানটা বের করতে পারি কিনা। ছবির মাধ্যমে যে সংখ্যাগুলো আমাদেরকে প্রকাশ করতে বলেছে আমরা কি শিখছি? স্থানীয় মান, তাই না? তাহলে আজকে সেই স্থানীয় মানের প্রথম যে সংখ্যাটা আপনি নির্বাচন করলাম তা হলো কি 5, আর এখানে 0, কত হলো? 50। কিভাবে আমরা বলবো স্থানীয় মান হিসেব করে? সেখানে বলা হয়েছে এই যে আমি দেখছি না, তাহলে আমার হাতে বাম দিক, বাম দিক এটা না, এটা ডান দিক। তাহলে এই যে ডান অংশটা এটাকে বলছি আমি কি? ডান দিক, ঠিক আছে? এবার এই অংশটাকে বলছি বাম দিক। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি? এবার দেখো এই যে ডান দিকে যে অঙ্কটা থাকবে তাকে বলবো আমরা একক স্থান, তার অবস্থানটা কোথায়? একক। আর বাম দিকে যিনি থাকবে, মানে এককের বাম দিকে যে থাকবে তার অবস্থান হচ্ছে দশক। তাহলে এবার যদি বলি এই যে একক দশক, এটা তাহলে কোথা থেকে আসবে? ওই যে আমি স্থানীয় মান বের করছি স্থানীয় মান বোঝার জন্য। তাহলে স্থানীয় মানের প্রথম বলেছি, প্রথম কোনো একটা সংখ্যার প্রথম যে অংশটা ডান দিকে থাকে তাকে দিয়ে শুরু করতে হয়। তাহলে ডান দিকে কি আছে? 0। 0-র একক স্থানটা কি হবে? 0-র একক স্থানটা এই যে 0, এই 0-টা হচ্ছে আমার একক স্থান। এবার যদি বলি এই 0-টা কি একক স্থান, তাহলে 0-র পাশে কি আছে? বাম দিকে কি আছে? 5। তাহলে 5-এ 5টা কি? দশক স্থান। 5টা হলো দশক স্থান, ঠিক একইভাবে যদি বলো তার মানে কয়টা 10 আছে এখানে? 5টা 10। তাহলে এবার আমি কিভাবে করবো? যদি বলা হয় আমি এখন এখানে তাহলে কি যাব, এখানে ধরলাম 5
তাহলে এর স্থানীয় মান হচ্ছে 5 আর একক স্থানে কি আছে 0 তাহলে শূন্যের স্থানীয় মান হচ্ছে 8 পড়ার সময় আমরা কিভাবে পড়ব আমরা কিভাবে বললাম ওই যে 10 করে 10 গণনা করা হয়েছে তাহলে 10 কে 10 তাহলে 5 এর সাথে কত আসবে 10 আসবে তাহলে এই ভাবে গণনা করতে হবে 5 গুণন 10 তাহলে কত হলো নিশ্চয়ই বুঝতে পেরেছি কত হবে এটা 50 আমরা তো নামটা শিখেই ফেলেছি এই 50 আর এখানে কে শূন্য না তাহলে যোগ যদি আমি শূন্য করি তাহলে সেটা কি হয়ে গেল বল 50 তাহলে আমাদের সংখ্যাটা 50 এসেছে এরটা চলে আসলো এই যে 50 তাহলে স্থানীয় মানের ক্ষেত্রে শূন্য কে বলছি আমি একক স্থান আর 5 কে বলছি দশক স্থান তার পরবর্তীতে আরো কিছু তোমাদের উদাহরণ দেওয়া আছে সেখান থেকে আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি তা হলো এবার যদি বলি আমাদের এরকম কিছু বক্স দেওয়া ছিল তাই না যদি সেই ক্ষেত্রে বলা হয় যে এরকম একটা বক্স দেওয়া আছে তাহলে এটা তো বুঝেই ফেলছি আমি যদি এখানে মানদণ্ডটা ধরি এখানে আমার মানদণ্ড তাহলে এই অংশটাকে আমি কি বলেছি আমি যে দিকে লিখব সেই অংশটাকে আমার হাতের যে দিকে ডান দিক তাহলে এই অংশটা হচ্ছে আমার ডান দিক আর এই পাশে ডান দিকের পাশে যে থাকে তাকে কি বলবো আমরা এই হবে আমাদের বাম দিক এবার তাহলে এদিকে আসলো ডান দিক বাম দিক আমি একটু সময় দিই দেখো তো ডান দিকে কয়টা দাগ আছে এবার যদি বলি যে ডান দিকে কয়টা দাগ আছে ডান দিকের কথা যদি বলি 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে লিখলাম দেখো তো আরেকবার দেখি এই যে বক্স যদি ধরি 1 2 3 4 5 6 7 এই লিখে দিলাম 7 কেন বলেন তো কারণ হচ্ছে ডান দিকে আমি বলেছি ডান দিকে সংখ্যার অবস্থানকে আমরা কি বলবো একক স্থান এবার আসো বাম দিকে বাম দিকেটা লিখি তো 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে না আবার দেখি তো এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে আবার 10টা হলো তাহলে এজ এ সিমিলারই হবে এই দুটো মানে সেই হবে আচ্ছা ঠিক আছে আরেকবার পড়ে দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে এবার যদি এটা বলি 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে তাহলে কয়টা দশ হলো 1 2 3 4 তাহলে এদিকে কয়টা থাকলো 4টা এবার যদি বলি তাহলে আমরা এখানে কয়টা গণনা করলাম 10 এর দল 1 2 3 4 তাহলে আমার ডান দিক থেকে যখন বাম দিকে আসলাম তখন কয়টা থাকলো 4 তাহলে দশকের স্থানে কয়টা 10 এর দল আছে 4টা 10 এর দল আছে তাহলে এর অবস্থান হচ্ছে দশকের স্থানে আর এককের ডান দিকে যে আছে সেই কয়টা স্থানে তার সেখানে কি কোনো 10 এর দল আছে না তাহলে সেখানে আছে 7টি বক্স তাকে আমরা বলেছি কি একক স্থান স্থানীয় মান বুঝতে পারছি তো তাহলে এবার যদি বলি তাহলে এই ক্ষেত্রে স্থানীয় মান কি হবে স্থানীয় মান হবে এই যে 4 তাহলে 4-এর ক্ষেত্রে আমরা কি বলবো একটু আগে বলেছিলাম তাহলে 4 কে আমরা 10 এর দল গঠন করেছি তাই না তখন 4 কে আমি কি দিয়ে গুণ করব 10 তাহলে জিনিসটা কত হলো তা হয়ে গেল 40 ঠিক আছে আর এখানে এককের স্থানীয় মান তো 7 তাহলে 40 আর 7 যখন যোগ করলাম তখন আমাদের সংখ্যাটা কত হলো 47 ঠিক আছে এটা কি হবে উচ্চারণ এবার তাহলে কি হলো আমি স্থানীয় মানে আসলাম এখানে হলো কি 40 আর এখানে 7 তাহলে সেটা কি হবে 40 যোগ 7 কত হলো সংখ্যাটা বুঝতে পারছি 4 10 7 কত হলো 7 তাহলে কি হলো এখানে আমরা 4 দশকের 4টা 10 এর দল আছে আর এককের ক্ষেত্রে যেহেতু 10 এর দল নেই তাহলে কি আছে 7 আছে সেক্ষেত্রে স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম
চারকে কি করতে হবে, যেহেতু দশের দাম কয়টি, চারটি, চারকে দশ দিয়ে গুণ করতে হবে। তাহলে এসেছিল কত, ৪৭, আর এখানে স্থানীয় মানে এককের স্থানে ছিল ৭। তাহলে এবার কি করব, ৪০ যোগ ৭, তাহলে কত হলো, সেটা হয়ে যাবে ৪৭। ঠিক আছে, তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে আমাদের, পড়ার ক্ষেত্রে সংখ্যাটা আমরা কিভাবে বলবো, আমরা এভাবে করবো, ৪ ১০ ৭ ৪৭। তাহলে আজকে আমরা কি পড়লাম, আমরা পড়লাম সংখ্যা, ছবি থেকে আমরা সেই সংখ্যাগুলোর প্রতীকী যে অঙ্ক, অঙ্ক দিয়ে সংখ্যাগুলো পরিমাপ করা শিখেছি, তারপর কি শিখেছি, দশের দল গঠন করা শিখেছি। এবার তাহলে আমরা আজকে যা শিখেছি একবার একটু মনে করব, কি কি মনে করব, ছবিতে আম ছিল, কাঁচা আম, পাকা আম, আপা একটা আম লিখেছি, সেক্ষেত্রে কি ছিল, সেই আম থেকে আমরা পরিমাপ করা শিখেছি যে আমার যদি জুস খেতে ইচ্ছে করে আমি কতগুলো আম দিয়ে জুস করতে চাই। পরিমাপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করা শিখলাম, সংখ্যা ব্যবহার করা শিখলাম। সংখ্যার প্রতীককে তাহলে আমরা কি বলছি, সেটা হলো অঙ্ক। এভাবে আমরা দশের আম গণনা করা, আম যদি আমি গণনা করি দশটি করে, সেক্ষেত্রে আমি কী শিখে ফেলেছি, আমরা দশ করে করে দল গঠন করা শিখেছি। আর আজকের যে বিষয়বস্তুর প্রথম অংশে ছিল তা হলো স্থানীয় মান, আমরা সংখ্যাগুলোর অবস্থান নির্ণয় করা শিখেছি। সেক্ষেত্রে আমরা কী কী স্থানীয় মান শিখেছি, একটাকে বলেছিলাম একক স্থানীয় মান এবং অন্যটিকে শিখেছিলাম দশক স্থানীয় মান। একক স্থানীয় মান এবং দশক স্থানীয় মানের কথা মনে আছে তো, আমরা ৫০ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিছু বক্স দিয়েছিলাম, সেখান থেকে আমাদের সেই একক স্থানীয় মান এবং দশক স্থানীয় মানের বিষয়গুলো এসেছে। এবার যদি বলি আজকের যা ক্লাসটা আমরা করলাম, ভালো লেগেছে নিশ্চয়ই সবার, সেই ক্লাসের থেকে আমাদের আজকের আলোচনা থেকে আমরা কিছু কিন্তু কি দিতে হবে, এবার কিসের সময়, বাড়ির কাজ, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। এবার আমরা কিছু বাড়ির কাজ দিব, তোমাদের জন্য একটা বাড়ির কাজ তৈরি করেছি, তবে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, আপা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা সংখ্যাগুলোর এই যে আমরা দশ করে দল গঠন করেছিলাম না, এবং স্থানীয় মান, এবং একটু পরে বলেছিলাম কি বলেছিলাম কিভাবে আমাদেরকে সংখ্যাগুলো পড়তে হবে, সেভাবেই দেখো সংখ্যাগুলো দশের সাহায্যে পড়ো ও মিল করো। এবার আমরা পড়বো কিভাবে, পড়বো দশের সাহায্যে। সেক্ষেত্রে যদি বলি যে এখানে প্রথম যে কথাটা লেখা আছে ৫ ১০ ৬, ঠিক আছে না, ৫ ১০ ৬, এখানে কিভাবে হলো একক স্থান কোনটা, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। এই যে যদি আপা এখানে একটু করায় ৫ ১০ এবং ৬, তাহলে এখানে একক স্থান কে, এই যে ৬ হচ্ছে একক স্থানে। তাহলে ৫ ৫ কি হবে, ৫ নিশ্চয়ই বুঝে গেছি, আমরা বলেছিলাম ডান দিক থেকে শুরু করব, ডান দিকে প্রথমে যে থাকবে সে হলো একক স্থানীয় মান, এবং ডান দিকের পাশে যেটা থাকবে সেটা কি, দশক স্থানীয় মান। তাহলে ৫ হবে দশক স্থানীয়, তাহলে ৫টাকে আমরা বলেছি দশক স্থানীয় মান। ৬ হলো একক স্থানীয় মান, ৫ হলো দশক স্থানীয় মান। কিভাবে হবে, যেহেতু ৫ ১০, কয়টা দশের দল আছে, ৫টি, কিভাবে করব, একটু আগেই শিখে ফেলেছিলাম, সেটা হবে ৫ গুণন ১০, আর এককের ঘরে কি আছে, ৬, তাহলে যোগ ৬, নিশ্চয়ই বুঝে গেছি কি হলো। তাহলে এখানে এখানে হলো ৫ আর ১০ যখন গুণ করে ফেললাম, ৫ ১০ এ ৫০, আর তার সাথে ৬কে নিয়ে আসলাম, যোগ করলে কি হবে বলে, সেটা হবে ৫৬। বোঝা গেল, তাহলে ৫ ১০ ৬ কোনটা আসবে, এই যে এখানে কি আছে, এই যে ৬।
56 দেওয়াই আছে তাহলে 5 10 6 এর সাথে আমরা কোন সংখ্যাটাকে লিখছি 56 কি এরে করছি 5 10 6 10 টা কি আর হলো 10 এ 10 এর দল যদি বলি কয়টা দল আছে 5টা তাহলে 5 10 6 56 এভাবে করে তার পরবর্তী যে সংখ্যাটা আছে 9 10 7 সেটা নিশ্চয়ই আমরা পারব এভাবে কিছু সংখ্যা তোমাদেরকে দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা কি সংখ্যাগুলো 10 এর সাহায্যে পড়তে এবং মিল করতে পারব আশা করছি বাড়ির কাজটা সবাই বাসায় করব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।